বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ অনিক রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে শনিবার সকালে তার নিজ অফিস কক্ষে সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ অনিক রহমান, ক্ষেত্র সহকারী হাফিজউদ্দিন, সাংবাদিক মোহাম্মদ হজরত আলী, হারনুর রশিদ, আলহাজ মাহবুবুর রহমান, শাহজাদা স্বপন, জাহাঙ্গীর হোসেন, ইউসুফ আলী মণ্ডল, শফিউজ্জামান রানা প্রমুখ। এ সময় সাংবাদিক শফিউল আলম লাবলু, আব্দুল মোতালেব সেলিম, আলামিন উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। নকলা প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।